চুকাবে তো চৌমন ফুলের মালা। চার দিন পরে আজকে ডিউটিতে যাচ্ছি। আজকের ঘটনা কি? আজকে রুটি ১২ টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চার দিন পরে আজকে ডিউটিতে যাচ্ছি, কোনো উপায় নাই। চার দিন আমি ছুটিতে ছিলাম, তার জন্য ডিউটিতে যাইনি, তো আজকে যাচ্ছি, দেখি কি হয় না হয়। দেখাচ্ছি আপনাদেরকে কি করি আমি সারাদিন, আমার দিনটা কেমন যায় বা কি কি করতে হয়। এই সময় কম, শুরু করো। এগুলো নিয়ে তো আমি ভিডিও বানাই বা প্রত্যেক দিনের ভিডিও আমি কি করি সেটা বানাই, তো আজকেও সেরকমই করব। তো চলেন যাই। এখন আমি এই যে আমার প্লেনের উপরে আছি, মানে সাইকেল নিয়ে আছি, এখন যাব। তারপর কি করি দেখাচ্ছি, তো এখন চলো। আসলাম, এখন উপরে যাচ্ছি, চাবি আনতে হবে। চাবি এনে গাড়িটা বের করেনি কেউ, তো গাড়িটা পরিষ্কার করতে হবে, তারপরে বের হবে। তো চলেন, চাবি নিলাম, এখন নিচে যে গাড়ি পরিষ্কার করতে হবে, তারপরে বের হবে, হয়তো অফিস যেতে হবে তারপর। তো চলেন। Told your friend you're not okay and tell me what's wrong and why you never say. আজকে রাস্তায় প্রচুর জ্যাম। বলেন কি প্রচুর জ্যাম হলো? আজকে আইডিয়ালের সামনে মানে অনেক সময় বসে থাকতে হয়েছে। ঢালে রে বাবা উঠালে, কারণ আইডিয়ালে এক্সাম মনে হয় শুরু হয়েছে আজকে, যার জন্য এত জ্যাম ছিল। তো আমি চার দিন পরে এসেছি ডিউটিতে, তো প্রথম দিনই তাদেরকে ঠিক মতো নামাতে পারিনি। সেটা আমার দোষ না, কারণ আমি ওই রাস্তা দিয়ে প্রত্যেকটা দিন আসি, তো আজকে হয়ে গেছে। তো এখন তাদেরকে নামালাম, নামানোর পরে এখন আবার ব্যাক করতেছি, স্টেডিয়াম দিয়ে যাব। তার জন্য স্টেডিয়ামের দিকে যাচ্ছি, আর এরপরে আবার ডিউটি আছে 11টায়। এখনই 11টা প্রায় কাছাকাছি বেজে গেছে, তো 11টায় আবার স্যারের মেয়েকে নিয়ে তার এক্সামও আছে আজকে, তারও এক্সাম, আইটিএলেরও এক্সাম মিলে গেছে। মিউজিক তো তারপরে তারে আবার নিয়ে আসতে হবে, হয়তো আজকে আবার তার এক্সাম একটু তাড়াতাড়ি শেষ হবে, সেখান থেকে নিয়ে এসে তারপর ডিউটি হয়তো শেষ হতে পারে। তো সঙ্গে থাকুন। এখন বুদ্ধ মন্দির আছি। আমার আলিশার স্কুলে আসছি, ওর এক্সাম আছে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমি নাস্তা করিনি। এটা কোনো কথা? প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, তাই আমি রুটি নিয়ে এসেছি, সেটা এখন গাড়িতে বসে গাড়ি কি হোটেল বানাতে হবে আর তারপর খেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এখানে আশেপাশে হোটেল নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, যার জন্য আমি নিয়ে আসছি। তো এখন আমি এখন যেই জায়গা আছে, কিছু বাচ্চা আছে, বিশ্বাস করুন ওদের কাণ্ড দেখার পরে আমার মনে হয়েছে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। আর তোমার গাড়ির নাম কি? টাইগার। আরে বাবা, এই টাইগার তো গাড়ি বড় গাড়ির ভিতরে ঢুকে গেল, ওর গাড়ি আমার গাড়ির ভিতরে ঢুকে গেছে, তার জন্য বের করছে। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ একটার সাইকেলের উপরে আরেকটা উঠছে, কিন্তু এখন যে এইখানে যে বাচ্চাগুলো দেখছেন, এদের টেনশন জিনিসটা হয়তো এখনও মাথায় ঢুকেনি, তার জন্য এত ফ্রি। কিন্তু এই লাইফটা প্রত্যেকটা মানুষের লাইফেই আসছে, কিন্তু এই লাইফের মতো মুহূর্ত বা এই লাইফের মতো মজা কি ধরে বলো? গাড়ি নাম কি? কে দিয়েছে গাড়ি?
কত টাকা দিয়ে? ও আচ্ছা আচ্ছা, তো তোমার বন্ধু বান্ধব আছে? কয়টা তোমার বন্ধু? তার গাড়ির কিছু শট নিতে হবে, তারই কথা, তার গাড়ি আগে ভিডিও করতে হবে। তারপর এই যে খেলাটা দেখছেন, অনেকে খেলছেন হয়তো, তাই না? এখন বাসার সামনে আসলাম ফ্রেন্ডের দোকানে। তো আমি একটা জিনিস ঠিক করছি, আমার বন্ধু যেহেতু আমাদের মধ্যে সব থেকে ভালো গান গায়, তো আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বন্ধু দুই লাইন গান শোনাবে, যেটা আমার আবদার তার কাছে। তো এখন আছি, সে এখন গান গাইবে, আমরা উপভোগ করবো। তো চলে চার ঘরে এত সুন্দর ডাঙ্গর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে, দেখতে দেখতে 21-22 বছর করলাম পার, বর্তমান যুগেতে ধৈর্য কত ধর্ম আর, হায় রে দিনে দিনে শুকাবে তো, দিনে দিনে শুকাবে তো চৌমন ফুলের মালা, তোর দরকার এক রসিক চাবি ওয়ালা রে, হায় রে তোর দরকার এক রসিক চাবি ওয়ালা। গানটা মাশাআল্লাহ ভালো গায়। বর্তমান সমাজের মানুষ কোনো মানুষই নেই যে পারফেক্ট, ফুল পারফেক্ট মানুষ বলতে যেটাকে বোঝায় সেটা কোনো মানুষ হতে পারে না। সেটা আমাদের নবীজি ছিল, কিন্তু তাছাড়া আমি মানি না অন্তত যে কোনো মানুষ পারফেক্ট ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যেই পারফেক্ট আছে, আবার কিছু কিছু ভুল আছে যেটা তার চোখে বাজে না, কিন্তু সে তার লাইফের সেকেন্ড পার্ট মানে অন্য যাকে আসবে বা লাইফ পার্টনার দিয়েই বোঝাচ্ছে, তাকে সে 100% পারফেক্ট চায়। আরে আমরা এই পারফেক্টটাকে খুঁজতে খুঁজতে পুরো বেলাটা শেষ করি, আমরা শেষ করে ফেলি জীবনের অনেকটা পথ, আমরা শেষ করে ফেলি এই পারফেক্ট খুঁজতে খুঁজতে। কিন্তু একটা বারের জন্য আমরা ভাবি না যে আসলে আমি নিজে পারফেক্ট কিনা, আমি নিজে পারফেক্ট কিনা বা আমি যাকে খুঁজছি আগে আমার দিকটা আমি দেখি, বা এই চিন্তাটা আমাদের মধ্যে হয় না। কারণ আমাদের পারফেক্ট দরকার, অনেক বললাম। আমি এখন এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি, কারণ আমার বিকালবেলা আজকে ডিউটি আছে। আমি এখন পল্টন যাচ্ছি, কিন্তু আজকে আমার সকালবেলাও যেমন লেট হয়েছে, আমার এখনো সেম কাজটাই হবে। বলেন কি কারণ? আমার 6টা বাজে তাকে আনতে হবে, কিন্তু রাস্তায় যে আমি মাত্র বের হলাম, আমার 5 মিনিট হলো আমি গাড়ি নিয়ে বের হয়েছি, সো আজকে আমার যেতেই আধা ঘন্টার উপরে লেট হবে ইনশাল্লাহ বলাই যায়। তারপরেও চেষ্টা করব যাওয়ার, কারণ নিজেই দেখতে পাচ্ছি অনেক জ্যাম রাস্তায়। আমি শাহজাহানপুর জ্যামের মধ্যে বসে আছি এখন, তো এই জ্যাম কাটানোর পরে আমি যাব, তারপরে তাকে নিয়ে আসব, তারপর ইনশাল্লাহ আজকে ডিউটি শেষ। তো ভিডিওটা এই পর্যন্তই রইল আজকে, আবার দেখা যাক কালকে কি হয়, সেটা আবার কালকের ভিডিওতে আসবে। সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, পারলে আমার জন্য একটু দোয়া করবেন, আরও ভালো কাজ যেন করতে পারি, ভালো ভিডিও যেন বানাতে পারি, আপনাদের আরো ভালো কিছু দেখাতে পারি। সো আসসালামু আলাইকুম। আর আগর তুম লোগ নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নহীন পতা, বস ক্লিক হো জানা চাহিয়ে।